একেই বোধহয় বলে ফিরে আসা, এবং সেই সঙ্গে বুঝিয়ে দেওয়া হ্যাঁ তৈরি ছিলেন। মোহাম্মদ শামি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলার হয়ে 4টি উইকেট নিলেন। প্রথম দিন উইকেট পাননি, 10 ওভারে 34 রান দিয়েছিলেন। 34 বছর বয়সী এই পেসার দ্বিতীয় দিনে ঝড়ের মতো ফিরে এলেন এবং প্রথম সেশনে 4টি উইকেট তুলে নেন। সেই সঙ্গে এই পারফরমেন্স বাংলাকে প্রথম ইনিংসে 61 রানে মূল্যবান লিড এনে দিল, যেখানে মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপ শামির সুদক্ষ আক্রমণ সামলাতে পারছিল না। এই মুহূর্তে তিনি হ্যাটট্রিকের দরজায়, অর্থাৎ পরের ইনিংসে প্রথম বলে তিনি উইকেট পেলে হ্যাটট্রিক করবেন। আর এই রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে শামির পরবর্তী বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই। শামি প্রথমে মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মাকে 8 রানে ফিরিয়ে দেন, তারপর দ্রুত 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার 18তম ওভারে তিনি সারাঙ্গি জৈনকে আউট করেন। তারপর টানা 2টি ডেলিভারিতে কুমার কার্তিকেয়া এবং খুলওয়ান্ত খেজরোলিয়াকে আউট করেন। শামি 19 ওভারে 4টি মেডেন 54 রান দিয়ে 4 উইকেট তুলে নিলেন। এই ম্যাচে বিশেষভাবে উল্লেখযোগ্য যে শামির নতুন বলটি তার ছোট ভাই মোহাম্মদ কাইফের সঙ্গে দুই প্রান্ত থেকে আক্রমণ করেন। এটি তাদের প্রথম সিনিয়র পর্যায়ে একসঙ্গে খেলা। প্রথম দিনের ভিডিওতে দেখা যাচ্ছে শামি কিছুটা ধীর গতিতে বল করলেও ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিচ্ছিলেন তার নিয়ন্ত্রিত সুইংয়ের মাধ্যমে, যার মধ্যে রাজত পাতিদারও ছিলেন। 2018 সালের পর শামির এটিই প্রথম রঞ্জি ম্যাচ। 2018 সালের নভেম্বরে শেষ খেলেছিলেন তিনি, এবং যে ম্যাচটি ছিল কেরালার বিরুদ্ধে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।